করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ রোধে পাড়া প্রতিবেশী ও জনসমাজের করণীয় সম্পর্কে জেনে নেই। সংগরোধে থাকা ব্যক্তি যাতে করোনা সংক্রমণ না ঘটে তাই একা একা থাকছেন। পরীক্ষায় নিশ্চিত না হলে তিনি করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়েছেন এমন বলা যাবে না। মনে রাখতে হবে, হাজার হাজার করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। সংগরোধে থাকা ব্যক্তির একা একা 14 দিন বসবাসে সহায়তা করতে পাড়া প্রতিবেশী এবং জনসমাজকে এগিয়ে আসতে হবে। এ সময় তার সাথে দেখা করা পরিহার করুন। ফোনে ও সামাজিক মাধ্যমে যোগাযোগ রক্ষা করাই শ্রেয়। সংগরোধে থাকা ব্যক্তির আশু আরোগ্য কামনা করে বার্তা প্রেরণ করুন এবং তাকে জানিয়ে দিন যে আপনারা তার সুস্থ হবার অপেক্ষায় আছেন। প্রয়োজনে সংগরোধে থাকা ব্যক্তি এবং তার পরিবারকে সব রকম সহায়তা প্রদান করুন। কাশি, জ্বর বা শ্বাসকষ্ট হলে 1-6-2-6-3 বা 3-3-3 হেল্পলাইনে ফোন করুন। জীবন মূল্যবান, ঘরে সংগরোধে থাকুন, করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, অন্যদেরকেও রক্ষায় এগিয়ে আসুন।